ইন্ডিয়ার কর্ণাটকে, ইন্ডিয়াতে যখন হিজাবের বিরুদ্ধে বিধিনিষেধ আসতেছে, ঠিক সেই সময় হাজার পুরুষের জয়শ্রী নামের মাঝখানে একজন মহিলা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আল্লাহর বরকত প্রকাশ করছে। এরকম সময় বর্তমান বর্তমান দুনিয়া তো আছে না? নাই। আমরা সেই বোনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, যে বোনটা ইন্ডিয়ার কর্ণাটকের মাটিতে হাজার হাজার অন্যপন্থী হিন্দু লোকের সামনে জয় শ্রীরামের সামনে সে নারে তাকবীর স্লোগান দিয়ে বুঝা দিচ্ছে, আমি একজন মুসলিম নারী, আমার প্রভু আমার আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, ইমান টিকে রাখতে হবে। গোচি মাছ চিনি তো আমরা, গোচি মাছ এলাকায় কি মাছ বলে আমি জানি না, বাইম মাছ, বাইম মাছ, বাইম মাছ তো আজকে খাওয়ালেন না, অনেক মাছই খাওয়াইছে কিন্তু বাইম মাছটা মিস করছে। আচ্ছা, বাইম মাছ চিনেন তো? আমি বাইম মাছকে মুসলিম মাছ বলি, বুঝলেন? বাইম মাছটার অবস্থান করে কোন কোন জায়গায় বলেন তো? পানিতে না বেশি কাদায়? আচ্ছা, পানিতে যে সমস্ত মাছগুলো থাকে ওর গাছ দুর্গ পুরস্কার পরিষ্কার, তার চেয়ে পরিষ্কার বেশি কোন মাছে থাকে? কোথায়? কাদার ভিতরে। হাজারো কাদার মাঝে থেকেও সে তার স্বকীয়তা নষ্ট করে না, সে তার গায়ের সৌন্দর্য ঠিক রাখে। ও জীবন, হাজার অপসংস্কৃতি তোমাকে আগ্রাসন করুক না কেন, তোমার সংস্কৃতি ইসলাম থেকে তোমার একচুল পরিমাণ নড়া যাবে না। তোমাকে পর্দার মধ্যে থাকতে হবে। নারীর যেমন পর্দা ফরজ, তুমি যুবক, তোমার জন্য পর্দা ফরজ। খেয়াল করতে হবে, তোমার সামনে আলিয়া হাজির হবে, যেমন করে মুসার সামনে দুই মহিলা হাজির হয়ে গেছে। উনি বললেন, বালতি আমার হাতে দাও, আলোচনা করি, আলোচনা করি, বালতি আমার সামনে দাও। বালতি হাতের সামনে নিলেন, নিয়ে কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন, মারলেন ফিকা, 14 হাত দূরে গিয়ে সিটকে পড়ল। দুই মহিলা থরথর করে কাঁপে আর মনে মনে কয়েকটা মানুষ নর্ম কিছু। বালতি দিয়ে পানি তুলে বললেন, সোজা বাড়িতে চলে যাও। কি সুন্দর ন্যায়সঙ্গত কথা বললেন, সেবা দিলেন। চরিত্রের সার্টিফিকেট আছে না নাই? আছে না নাই? কোন ন্যাকামি আছে, কোন দুষ্টামি আছে? সেবাও তো করতে হবে। একটা অসহায় নারীদের সামনে পড়তেও পারে, অসহায়ত্বের অসহায়ের অসহায়ত্ব দেখে কোন চান্স নেওয়া যাবে? চান্স নেওয়া যাবে? চান্স নেওয়া যাবে না। ইমানদার কখনো চান্স নেবে না, মোনাফেক চান্স নেবে, বেয়াদব চান্স নেবে, অসভ্য চান্স নেবে,